শরীর কিন্তু স্মৃতি কালেক্ট করে, যে বিষয় নিয়ে সমাজের ভয়ে, নিশ্চিত আত্মীয় অনাত্মীয়র ভয়ে মানুষ কথা বলতে চায় না, কিন্তু শরীর তার অভিজ্ঞতা থেকে বা তার অনভিজ্ঞতা থেকে অনেক সময় অনেক কিছুকে অ্যাকসেপ্ট করে না। একটা মানুষের বা দুটো মানুষের সম্পর্ক টিকিয়ে রাখার মূল শরীর কিন্তু আমাদেরকে অভিজ্ঞতা দেয়, শরীর তাকে অ্যাকসেপ্ট করছে না বলে সম্পর্ক তৈরি হচ্ছে না। ভালোবাসা, প্রেম, অনুভূতি এগুলোর কোনো বয়স নেই। যে কোনো বয়সেই ভালোবাসার উদ্রেক ঘটতে পারে কারোর প্রতি কারোর মনে। এগুলো আমরা সকলেই জানি, কিন্তু জানার সত্ত্বেও সমাজ, বাধ্যবাধকতা কিংবা শিক্ষা, রুচিশীলতা বা নানান রকম নাম ভরা নামের কারণে আমরা কিন্তু আমাদের অনুভূতি থেকে অনেক সময় পিছিয়ে আসতে বাধ্য হই বা আমাদের অনুভূতিগুলোকে অনেক সময় পাত্তা দিই না। আজকে যে উপন্যাসটি নিয়ে কথা বলবো সেই উপন্যাসটির নাম হচ্ছে প্রচ্যুত গুপ্তের লেখা শরীরের ভেতর শরীর। এই উপন্যাসটি শারদীয়া দেশ পত্রিকা 1430 অর্থাৎ এই বছর প্রকাশিত হয়েছে। প্রচ্যুত গুপ্তের লেখা বেশ কিছু উপন্যাস এবং গল্প পড়লেও এই উপন্যাসটি আমার একটু অন্যরকম লেগেছে। যে বিষয় নিয়ে সমাজের ভয়ে, বন্ধু বান্ধব পরিচিত আত্মীয় অনাত্মীয়র ভয়ে মানুষ কথা বলতে চায় না, কথা বলতে ভয় পায়, কথা বলতে লজ্জা পায়, সেই বিষয় নিয়ে লেখা একটি উপন্যাস। শরীরের ভিতর শরীর এই উপন্যাসের নামের মধ্য দিয়েই বোঝা যায় যে একটা শরীরের প্রসঙ্গ এই উপন্যাসে উঠে এসেছে। কিন্তু কি বলতে চেয়েছেন লেখক? আচ্ছা, শরীরের ভিতর তো সত্যি আরেকটা শরীর বাস করে, তাই না? আত্মা। এই যে আজ আমি আপনাদের সামনে বসে কথা বলছি, সেটা আমি বলছি, তার মাধ্যম হচ্ছে আমার বাইরে থাকা এই শরীরটা, কিন্তু আমি যে কথা বলছি সেটা হচ্ছে আমার ভিতরের শরীর। এটা একটা আমার মনে হওয়া, কিন্তু আদপে শরীরের ভেতর শরীর বলতে লেখক আমাদের মনের সাথে শরীরের যে তফাৎ, শরীরের যে পার্থক্য, বা কোনো কোনো সময় দেখা যায় শরীর মন মিলেমিশে একাকার হয়ে একটা সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে, বা কোনো কোনো সময় মন চাইলেও শরীর তাকে অ্যাকসেপ্ট করছে না বলে সম্পর্ক তৈরি হচ্ছে না। তো এইরকম একটা কনসেপ্টে লেখা এই উপন্যাসটা। এবার আসি বিস্তারিতভাবে এই উপন্যাসটির বেশ কিছু আলোচনায়। আর এই আলোচনায় প্রথমেই যেটা বলবো, লেখক এই উপন্যাসে যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে প্যারালালি দুটো সম্পর্ককে তুলে ধরেছেন। একটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে স্বাভাবিকতা নেই, কেন নেই, কেন সেই সম্পর্কটা ক্রমশ বিষিয়ে যাচ্ছে, ক্রমশ শেষের দিকে চলে যাচ্ছে বা তার পরিণতি খারাপের দিকে যাচ্ছে। আবার একই রকমভাবে আরও একটি সম্পর্ক তুলে ধরছেন যেখানে তিনি অন্য একটি কথা বলছেন। দুটো দিককেই তিনি প্রাধান্য দিচ্ছেন দুটো সম্পর্ককে টেনে তুলে নিয়ে এসে। প্রথম যে সম্পর্কের কথা বলবো সেই সম্পর্কে শরীরকে প্রাধান্য দিচ্ছেন। লেখক বলছেন, লেখকের কথায় বা লেখকের ভাষায় বলা যায়, তিনি বলছেন যে শরীরই প্রধান বা প্রথম একটা মাধ্যম যার মধ্যে দিয়ে আমরা আরেকটা মানুষের কাছে পৌঁছাই, আরেকটা মানুষকে ভালোবাসি, আরেকটা মানুষকে জানতে চেষ্টা করি। এখানে দেখা যায় যে 6 মাসের একটা প্রেমের সম্পর্কের বিয়ে, এবং বিয়ের পর দেখা যায় পুরুষটির সমস্ত রকম বৈজ্ঞানিকভাবে বা সায়েন্টিফিক্যালি বা মেডিকেলি সমস্ত শারীরিকভাবে সমস্ত ফিটনেস থাকার সত্ত্বেও সে একটা সময় পর আর গিয়ে ফিজিক্যালি ইন্টিমেট হতে পারছে না। এই যে পারছে না, এই বিষয়টা নিয়ে কথা বলা বর্তমান সময়ে ভীষণভাবে অন্যায় বা অসামাজিক। আচ্ছা, আপনারা বলুন তো, আপনারা অনেকেই পেপার পড়েন, জানেনও যে বহু মানুষের কিন্তু ডিভোর্সের প্রধান কারণ হয়ে উঠছে এই ফিজিক্যালি আনফিট বা ফিজিক্যাল হ্যাপি মানে আনহ্যাপিনেসের জন্য। কিন্তু আমাদের সমাজে, বিশেষত ভারতবর্ষে, এই বিষয়টা নিয়ে একেবারেই ওয়াকিবহল নয়। এখানে ডিভোর্সের নানান রকম কারণ থাকলেও ফিজিক্যালি হাজব্যান্ড আনফিট এই কারণে এখন হয়তো হচ্ছে, কিন্তু আগে কিন্তু এই ডিভোর্সের ব্যাপারটা হতো না। এখানে লেখক একটা জায়গায় বলছে, বাইরের দেশে ছেলে মেয়েরা কিন্তু বিবাহের পূর্বে মেলামেশা করার সুযোগ পায়, যার ফলে
তারা কে কতটা তাদের শরীরকে কাছে টানতে পাচ্ছে বা তাদের শরীরকে বুঝতে পারছে সেটা বুঝতে পারে। এই কথাটা কিন্তু লেখক একটা ডাক্তারের মুখ দিয়ে বলেছে, কিন্তু আমাদের এই সমাজে এই সংস্কার রুচিশীলতার নাম করে সবসময় আমরা ফিজিক্যাল ইন্টিমেটকে বা ফিজিক্যাল যে সম্পর্ক সেটাকে দূরে সরিয়ে রাখি এবং সেটা যে প্রধান সেটাকে আমরা অস্বীকার করি। কিন্তু সেটাই একটা মানুষের বা দুটো মানুষের সম্পর্ক টিকিয়ে রাখার মূল, এইরকম একটি ব্যাখ্যা বা এইরকম একটি কথা লেখক একটি ডাক্তারের ক্যারেক্টারের মুখ দিয়ে তুলে ধরেছেন। আবার সেম লেখকই এই উপন্যাসে আরও একটি চরিত্র বা দুটি চরিত্রের মধ্য দিয়ে বলছেন, যেখানে আমরা দেখব প্রেমটি একটু অন্যরকম, সেটা আমরা আসব। সেখানে বলছে যে শরীরই কি সবকিছু, শরীর ছাড়া কি সম্পর্ক এগিয়ে যেতে পারে না। অর্থাৎ এই উপন্যাসের লেখক দুটো দিককেই তুলে ধরেছেন। এই যে আমি প্রথম ঘটনাটা বললাম যে ডাক্তার একটা ডাক্তারের মধ্যে লেখক যেটা বলেছেন, তাতে তিনি শরীরকে প্রাধান্য দিচ্ছেন, যে শরীরের সাথে শরীরের মেলবন্ধনই একটি সম্পর্কের মূল। অন্যদিকে তিনি অন্য একটি সম্পর্ককে তুলে ধরে বলছেন বা দেখাচ্ছেন যে শরীরটাই সব কিছু না, শরীরের মেলবন্ধন ছাড়াও একটা সম্পর্ক দীর্ঘদিন আজীবন থেকে যেতে পারে বা টিকে যেতে পারে। এই যে দুটো থিওরি বা দুটো অনুভূতিকে কন্টিনিউয়াসলি লেখক দেখাচ্ছেন, তার ফলে আমার মনের মধ্যেও একটা কনফিউশন তৈরি হয়েছে। অবশ্যই সেটা পাঠক হিসাবে তাহলে কোন পথটাকে বেছে নেব, শরীরটাই কি প্রধান একটা সম্পর্কের ক্ষেত্রে নাকি শরীরকে ফেলে রেখে মনটাই প্রধান, কোনটা? এখানে লেখক আরও একটি বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আমাদের মন অনেক সময় অনেক কিছুকে অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু শরীর তার অভিজ্ঞতা থেকে বা তার অনভিজ্ঞতা থেকে অনেক সময় অনেক কিছুকে অ্যাকসেপ্ট করে না। এই যে মনের এবং শরীরের একটা জটিল রূপ, সেই রূপকে তিনি চিত্রিত করেছেন এই উপন্যাসটির মধ্য দিয়ে। এই উপন্যাসটা স্বাভাবিকভাবে পড়ে গেলে মনে হবে যে কতগুলো নরনারী প্রেমের কথা, প্রেম করে বিয়ে করছে, তারপরে মিল হচ্ছে না, তারপর একটা সময় গিয়ে মিল হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে পরকে আসছে অন্য একটি ক্যারেক্টারে বা অন্য একটি সম্পর্কের ক্ষেত্রে, এবং সেখানে গিয়ে যা যা হচ্ছে বা ঘটছে সেটাতে উপন্যাসটা শেষ হয়ে যাচ্ছে বলে মনে হলেও হতে পারে, কিন্তু উপন্যাসটার মূল বিষয়বস্তু এটা। এবার আসি পরবর্তী একটি পার্টে। এই উপন্যাসে আরও একটি দিক লেখক তুলে ধরেছেন, সেটা হচ্ছে অসমবয়সী প্রেম। একদম বয়সের মধ্য লগ্নে এসে একটি পুরুষ একটি খুব ইয়াং মেয়ের প্রেমে পড়ছে এবং সে বিবাহিত পুরুষ। শুধুমাত্র বিবাহিত না, তার একটি সন্তান আছে। সে সব কিছু জানার সত্ত্বেও সৎ চরিত্র বুদ্ধিমান একটি মানুষ, ভদ্র শিক্ষিত, সে কিন্তু একটি মেয়ের প্রেমে পড়ে যাচ্ছে এবং সেখানে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। মানে এই যে একটা মানুষের পরিবর্তন, যে কোনোদিনই প্রেম করলো না, কোনোদিনই প্রেম না করে নিজের বউকে নিয়ে বা নিজের স্ত্রীকে নিজের সন্তানকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিল, আনন্দ করলো, সে হঠাৎ করে একটা ইয়াং মেয়ের প্রেমে পড়ে গেল তার কিছু ব্যবহারে আলোচনায় কথার মাধ্যমে। এই যে মনের একটা দিক, সে নিজেও নিজেকে চিনতে পারলো না যে কেন সে প্রেমে পড়ে গেল, কেন সে ভালোবাসলো তাকে, তার উত্তর তার কাছে। এক্ষেত্রে একটা কথা আমার বলতে ইচ্ছা করছে বা বলা উচিত বলে আমার মনে হচ্ছে, আমরা অনেক সময় বলি আমি কিন্তু নিজেকে চিনি, বা আমাদের অনেক অনেকেই বলে যে আগে নিজেকে চেন তারপর অন্য কিছু করবি। আদৌ কি আপনাদের কাছে আমার এই প্রশ্ন যে আদৌ কি আমরা সব সময় নিজেকে চিনি? এই জায়গাটা, এই যে অ্যাজাম্পশন করি বা নিজের সম্পর্কে সব কিছু জানি মনে করি, কিন্তু এক একটা জায়গায় গেলে এক এক রকম কিন্তু আমাদের শরীর মন রিয়াকশন দিতে থাকে। ফুচকা খেলে যেমন আমাদের তেঁতুল জলে একটা অন্যরকম অনুভূতি হয়, আবার যখন আমরা ঝাল খাই তখন আমাদের ঝাল লাগে, ঠিক এক একটা ঘটনা বা এক একটা পরিস্থিতি আমাদের কিন্তু এক এক রকমভাবে রিয়্যাক্ট করতে ইঙ্গিত দেয় আমাদের ব্রেন বা আমাদের পূর্ব অভিজ্ঞতা বা আমাদের শিক্ষা। এই যে এই ব্যাপারটা, এইরকম কিন্তু প্রশ্ন বা এইরকম ধমক ধমক আমিও সহ্য করেছি যে আমি তো নিজেকে চিনি না, হয়তো আমি বলেছি যে আমি তো এই কাজটা করি না বা আমি এই কাজটা হয়তো করবো না।
কিন্তু দেখা গেছে যে এমন একটা ঘটনা ঘটছে এবং সেখানে গিয়ে সবাই একই কাজ করছে এবং আমার তখন ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, সবার সাথে মিলে আমিও হয়তো সে কাজটা করছি, কিংবা আমি এমন একটা রিয়্যাক্ট করছি তাতে আমাকে বকবক করা হচ্ছে যে তুই তো বলেছিলিস যে তুই খুব শান্তশিষ্ট বা খুব দুরন্ত, যেটা হোক। তো আসলে পরিবেশ পরিস্থিতি উল্টো দিকে থাকা মানুষ সমস্ত কিছুর ওপর নির্ভর করে আমরা কি রিয়্যাক্ট করছি, কিভাবে এগোচ্ছি, কিভাবে কথা বলছি, কিভাবে বেঁচে থাকছি। তো এই যে যুবা পুরুষটি, ঠিক যুবা না, মধ্যবয়স্ক পুরুষটি একটি নারীর প্রেমে পড়লো এবং সেখানে প্রেমটা শুধু প্রেম, সেখানে ভালোবাসাটা শুধু ভালোবাসা, সেখানে শরীর নেই, অর্থাৎ শরীর ছাড়াও যে ভালোবাসার সম্পর্ক হয়, ভালোবেসে টিকে থাকা যায় বা ভালোবাসা যায়, সেটাও কিন্তু আবার লেখক দেখাচ্ছে যে ভালোবাসার জন্য শারীরিক সম্পর্কটাই সব কিছু না। তাহলে শরীরের ভেতর শরীর এই উপন্যাসে লেখক দুটি থিওরিকে বা দুটি লাইন একদম মার্কার পেন দিয়ে দাগিয়ে দিয়েছেন বলেই আমার মনে হয়েছে। এবং সেখানে দুটি লাইন, একটা হচ্ছে শরীর ছাড়া সম্পর্ক যেমন টিকে থাকে না, বা শরীরটা দিয়েই আমরা আর একটা শরীরকে চিনি, আমরা অনুভূতিকে চিনি, তার পাশাপাশি আরও একটি লাইন দাগিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে শরীরটাই কিন্তু সব না সম্পর্কের ক্ষেত্রে, ভালোবাসাটা অনেকটা মনে। শরীরের প্রসঙ্গে আরও একটি বিষয় যেটা না বললেই নয়, শরীর কিন্তু আমাদেরকে অভিজ্ঞতা দেয়। অর্থাৎ এই যে বই শরীরের ভেতর শরীর প্রচ্ছদ, এটা যে বইটা, এটা যে বই, আমি কিন্তু চোখ বন্ধ করেও বলতে পারবো যে এটা একটা বই বা পেপার। এইটা কোথা থেকে এলো? এটা আমাদের শারীরিক অভিজ্ঞতা। আমার এই হাতটা কিন্তু জানে এটা বই, এটা একটা টেবিল, কিংবা একটা পেন ধরলে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা মানে পেন, বা একটা ফোন হাতে নিয়ে চোখ বন্ধ করে বা ল্যাপটপ কম্পিউটার হোয়াট এভার আমরা কিন্তু বলতে পারি। শরীরের কিন্তু অভিজ্ঞতা থাকে, শরীর কিন্তু স্মৃতি কালেক্ট করে, সেই স্মৃতি থেকে আমরা কিন্তু এগুলো বলতে পারি। ছোটবেলায় একদম পুচকু অবস্থায় কিন্তু আমরা বলতে পারবো না, আমাদের ছোটবেলা থেকে আমরা যেহেতু সমস্ত জিনিস নিয়ে বড় হই, সেহেতু অটোমেটিক্যালি আমাদের কাছে, আমাদের শরীরের কাছে এই অভিজ্ঞতাগুলো জড়ো হতে থাকে যে এটা বোতল, এটা পেন, এটা বই, এটা মোবাইল, এই সব কিছু। তো এইখানে তো শরীর যেহেতু অভিজ্ঞতা সঞ্চয় করে, শরীরে যেহেতু আলাদা স্মৃতি রাখার ক্ষমতা আছে, তাই শরীরটা হয়তো সম্পর্কের ক্ষেত্রে অনেকটা বড় আকার ধারণ করে থাকে বলে আমার মনে হয়েছে, এবং বাস্তবিকই তাই বলেই আমার মনে হয়। এবং এই উপন্যাসটা পড়েও আমার এটাই মনে হয়েছে, এই যে শরীরের ভেতর শরীর বা শরীর নিয়ে কোনো একটি উপন্যাস লেখা হচ্ছে বা গল্প লেখা হচ্ছে, এইটা কিন্তু বাংলা ভাষায় আমার পড়া প্রথম, কারণ এর আগে হয়তো কিছু প্রকাশিত হয়েছে আমি ঠিক জানি না। তো প্রসূত গুপ্তের লেখা এবং আমার পড়া এটি প্রথম উপন্যাস, সেখানে শরীরটা যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বা শরীর যেমন গুরুত্বপূর্ণ তার সাথে মন, যে যে কথাগুলো অলরেডি আমি আলোচনা করে ফেলেছি সেটা নিয়ে লেখা একটি উপন্যাস। অন্য ভাষায় মূলত ইংলিশে ইতিমধ্যেই নানান বই আছে বলে আমি শুনেছি জানি, তবে বাংলা ভাষায় এই বিষয়টা নিয়ে যে কাজ হচ্ছে তাতে হয়তো আমাদের অনেকেরই অনেক রকম ধ্যান ধারণা বদলাবে, আমরা হয়তো অনেক বেশি বাস্তবমুখী হব এবং অনেক কিছু লাজ লজ্জাকে একটু দূরে সরিয়ে রেখে নিজেদের যে সমস্যাগুলো নিয়ে আমরা এগিয়ে আসতে চেষ্টা করব, এবং যার ফলে হয়তো আমরা নিজেরাই নিজেদেরকে একটা সুন্দর জীবন উপহার দিতে পারব। তো আজকের মতো এটুকুই এই শরীরের ভেতর শরীর নিয়ে আমার কথা বা আলোচনা। পরবর্তীতে আবারও নতুন একটি উপস্থাপনায় আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। এই উপন্যাসটি ইতিমধ্যে আপনারা যারা যারা পড়ে ফেলেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। বেশ কিছু উপন্যাসের রিভিউর জন্য আপনারা রিকোয়েস্ট করেছেন যে রিভিউ আনুন তাড়াতাড়ি, তো চেষ্টা করছি পরপর রিভিউ আনতে। এখন হচ্ছে কি, পড়া হচ্ছে কিন্তু ভিডিও বানানো হচ্ছে না, এটা একটা এক্সকিউজের মতো শুনতে লাগলেও কিন্তু হচ্ছে না। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের যার যা অনুরোধ ছিল দীর্ঘদিন ধরে সেই আনন্দ মেলা থেকে আমি ফেলে রেখে দিয়েছি, সেগুলো অবশ্যই নিয়ে আসবো। তো আজকের মতো এটুকুই, বিদায় নেব, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি উপস্থাপনায়। নমস্কার।